মমতাজউদ্দিন আহমেদ, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং ভাষা সৈনিক। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ, যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য 1976 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও 1997 সালে একুশে পদক লাভ করেছিলেন মমতাজউদ্দিন আহমেদ। 1935 সালের 18 জানুয়ারি আজকের এই দিনে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মালদহ জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজউদ্দিন আহমেদ। দেশ বিভাগের পর তার পরিবার তদানীন্তন পূর্ববঙ্গে চলে আসেন। তার পিতার নাম কলিমউদ্দিন আহমেদ এবং মাতার নাম সখিনা বেগম। মমতাজউদ্দিন মালদহ আইহো জুনিয়র স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে 1951 সালে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীকালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। মমতাজউদ্দিন আহমেদ 32 বছরের বেশি বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইউরোপীয় নাট্যকলায় শিক্ষাদান করেছেন। 1964 সালে তিনি চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন তিনি। 1976 থেকে 78 সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মমতাজউদ্দিন আহমেদ ভারতের দিল্লি, জয়পুর এবং কলকাতার নাট্যদলের নেতা হিসেবে বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং নাট্য মঞ্চায়ন করেন। তার লেখা নাটক কিচাহ শঙ্খচিল এবং রাজা অনুস্বরের পালা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তালিকাভুক্ত হয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক সমূহে নিয়মিত কলামও লিখতেন। এছাড়া তার বেশ কিছু নাটক বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। মমতাজউদ্দিন আহমেদ শিক্ষক এবং লেখক হিসেবে পরিচিতি পেলেও থিয়েটারের মাধ্যমে তার কর্মজীবনকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সংস্কৃতি অঙ্গনের একজন কর্মী হিসেবে সক্রিয়ভাবে বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া, এছাড়া স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। মমতাজউদ্দিন আহমেদ 1977 থেকে 80 সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন। 2011 সাল থেকে তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মমতাজউদ্দিন আহমেদ অবিভক্ত বাংলার মালদহ জেলায় জন্মগ্রহণ করলেও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় তার শৈশব অতিবাহিত হয়। ছাত্রাবস্থায়ও তিনি তৎকালীন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে অংশ নেন। রাজশাহীর ভাষা আন্দোলন কর্মী গোলাম আরিফ টিপুর সাথে তিনি রাজশাহীতে ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেন। রাজশাহী কলেজে বাংলাদেশের প্রথম শহীদ মিনার নির্মাণেও ভূমিকা পালন করেছিলেন তিনি। 1954, 1955, 1958 সালে তিনি রাজনীতির কারণে কারাবরণ করেন। তার গবেষণা এবং প্রবন্ধের মধ্যে রয়েছে বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত, প্রসঙ্গ বাংলাদেশ, প্রসঙ্গ বঙ্গবন্ধু উল্লেখযোগ্য। তার রচিত নাটকের মধ্যে রয়েছে নাট্যত্রয়ী, হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, স্বাধীনতা আমার স্বাধীনতা, কিচাহ শঙ্খচিল, প্রেম বিবাহ সুটকেস, জমিদার দর্পণ, ক্ষতবিক্ষত, বকুলপুরের স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, রাক্ষসী উল্লেখযোগ্য। গদ্য রচনার মধ্যে রয়েছে চার্লি চ্যাপলিন ভার নয় ভবঘুরে নয়, আমার ভিতরে আমি, জগতের যত মহাকাব্য, লালশালু ও সৈয়দ ওয়ালিউল্লাহ, মহানামা কাব্যের গদ্যরূপ, নেকাবি এবং অন্যগণ, জন্তুর ভিতর মানুষ, এক যে জোড়া, এক যে মধুমতি, অন্ধকার নয় আলোর দিকে উল্লেখযোগ্য। শিল্প সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি জাতীয় আঞ্চলিক পর্যায়ে বেশ কিছু পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 1976 সালে, একুশে পদক 1997 সালে, নাট্যকলায় অবদানের জন্য 2008 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বিশেষ সম্মাননা, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য। আজ 18 জানুয়ারি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক মমতাজউদ্দিন আহমেদের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।